আসাম সরকারের উদ্যোগে স্বাস্থ্য উৎসব উপলক্ষে বুধবার উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শন করলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়। তিনি হাসপাতালের প্রতিটি বিভাগে একে একে পরিদর্শন করেন, কথা বলেন রোগীদের সঙ্গে। হাসপাতালে পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন কিনা এই প্রশ্ন করেন বেশ কয়েকজন রোগীকে। এছাড়াও ওষুধ নিতে অর্থ দিতে হয় কিনা এ প্রশ্নও করেন অমিতাভ। তিনি পরিকাঠামো ব্যবস্থা সম্পর্কেও অবহিত হয়েছেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সব রিপোর্ট তিনি সরকারের কাছে জমা দেবেন, এর ভিত্তিতেই সরকার আরও উন্নয়নের পদক্ষেপ নেবে। অমিতাভ রায় ডাক্তার ও কর্মীদের সাথে আলোচনাও করতে দেখা গেছে। উপস্থিত ছিলেন SDM অ্যান্ড HO অরূপ পাটোয়া, পশ্চিম উদারবন্দ জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ, ডক্টর অভিনন্দন ভট্টাচার্য, ডক্টর অর্জুন প্রসাদ গোয়ালা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মনদীপ কর সহ অন্যান্য আধিকারিকরা। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী, রিপোর্ট ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। আজ উদারমন হাসপাতালে আসা আপনারা সবাই নিশ্চিত অবগত হবেন যে আসাম সরকারের উদ্যোগে স্বাস্থ্যসেবা উৎসবের দ্বিতীয় পর্যায়ে চলছে এবং এই স্বাস্থ্যসেবা উৎসবে আমরা আজকে এই উদারমন BPSC পরিকাঠা এবং এখানে স্বাস্থ্যসেবা কীভাবে দেওয়া হচ্ছে তা পরিদর্শন করার জন্য এসেছি, আমরা অ্যাসেসমেন্ট করার জন্য এসেছি এবং যাবতীয় পরিকাঠাম যা আছে বা এখানে কীভাবে ডাক্তাররা নার্সরা কীভাবে এখানে স্বাস্থ্যসেবা দিচ্ছেন সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি এবং পর্যালোচনা করার পর আমরা যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে সরকারের উদ্দেশ্যে এই রিপোর্টগুলি প্রত্যাখ্যান করব। আপনি এখানে পরিকাঠামোগত ব্যবস্থা দেখি, আমি এখানে আসার পর স্থানীয় নাগরিকদের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে, রুগী এবং রুগীর যারা অ্যাটেন্ডেন্স আছে ওনাদের সঙ্গে কথা বলেছি। যারা ডাক্তার বা নার্সের দিক থেকে যে পরিষেবা দেওয়া হচ্ছে তাতে সবাই সন্তুষ্ট আছে। কিছু বিষয় আছে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারের বিষয়, যে যে এখানে ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয়গুলোর অভাব আছে আমরা সেগুলোকে সন্নিবিষ্ট করেছি, আমরা যাতে ভবিষ্যতে আরও ভালো ইনফ্রাস্ট্রাকচার এখানে সরকার থেকে দেওয়া হবে সেই বিষয়ে আমরা সরকারের উদ্দেশ্যে এগুলো পাঠানো।